পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া গুজরাট টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত ম্যাচটা দুঃস্বপ্ন মনে করেই ভুলতে চাইছে গুজরাট টাইটান্স। পঞ্জাব কিংসকে হারাতে তারা মরিয়া। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়েছিল গুজরাট টাইটান্সকে। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিং মুখের গ্রাস কেড়ে নিয়েছিল গুজরাট টাইটান্সের। বৃহস্পতিবার মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামছে গুজরাট টাইটান্স। আমেদাবাদের সেই দুঃস্বপ্নের রাত ভুলে যেতে মরিয়া গুজরাট টাইটান্স শিবির। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আবার জয়ের রাস্তায় ফেরার স্বপ্ন দেখছেন হার্দিক পান্ডিয়ারা। নাইট রাইডার্সের বিরুদ্ধে সাইসু দর্শন, বিজয়শঙ্করের দাপ্তে বড় রান তুলেছিল গুজরাট টাইটান্স। বল হাতে দুরন্ত হ্যাট্রিক করে একসময় নাইট রাইডার্সকে চাপে ফেলে দিয়েছিলেন রশিদ খান, কিন্তু শেষ দিকে রিঙ্কু সিংয়ের দাপ্তে দুর্দান্ত জয় তুলে নেয় নাইট রাইডার্স। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের শ্বাসরুদ্ধকর ব্যাটিং না হলে অনায়াসে জয়লাভ করত গুজরাট টাইটান্স। জস দয়ালের শেষ ওভার সব হিসেব উল্টে দেয়। নাইটদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সকে ভুগিয়েছিল ডেথ ওভারের বোলিং। জসুয়া লিটল, জস দয়াল ডেথ ওভারে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেননি। রশিদ খান তিন উইকেট পেলেও চার ওভারে তিন সাত রান খরচ করেছিলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই ভাবাচ্ছে গুজরাট টাইটান্সকে। তবে গুজরাটের কাছে স্বস্তির খবর, অসুস্থতা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে ফিরছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার উপস্থিতি একদিকে যেমন গুজরাটের ব্যাটিং বোলিং শক্তিশালী করে তুলবে, তেমনই হার্দিকের মস্তিষ্ক অনেকটা পার্থক্য করে দেবে। এদিকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে পঞ্জাব কিংসকে ভাবাচ্ছে ব্যাটারদের ফর্ম। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের জন্য ব্যাটাররাই দায়ী। অধিনায়ক শিখর ধাওয়ান ও স্যাম কারেন ছাড়া আর কোনো ব্যাটার দুয়ংকে রানে পৌঁছতে পারেননি। পঞ্জাবের এক চার তিন রানের মধ্যে শিখর ধাওয়ান একাই করেছিলেন নয় নয়। জয়ের রাস্তায় ফিরতে গেলে পঞ্জাবের বাকি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। কম রানের পুঁজি থাকায় বোলাররাও খুব বেশি লড়াই করতে পারেননি। স্যাম কারেন ও আশুদীপ সিং ভালো শুরু করেছিলেন। প্রথম দিকে যথেষ্ট চাপে রেখেছিলেন বিপক্ষ বোলারদের, বাকি বোলাররা সেই চাপ ধরে রাখতে পারেননি। গুজরাট টাইটান্সের ভয়ঙ্কর ব্যাটিং লাইনের সামনে স্যাম কারেন ও আশুদীপ সিংদের আবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।